দিশানীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে বলছেন মোশাররফ। এদিকে নির্বাচন থেকে পিছু হটার বাহানা খুঁজছে বিএনপি বলছেন প্রধানমন্ত্রী। জানাবো সুষ্ঠু নির্বাচনকে মির্জা ফখরুল কুত্তা মার্কা নির্বাচন বলেন কিভাবে প্রশ্ন কাদেরের। জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রকে সুশীলদের সুপারিশ। এবং সর্বশেষ জানাবো কক্সবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিসা নীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে বলছেন মোশাররফ। সরকার যতই চেষ্টা করুক জনগণ আর তাদের ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খন্দকার সরকার বিদেশিদের অনেক বোঝানোর চেষ্টা করেছে, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। সরকার বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা এক এক সময় এক এক কথা বলছে, কারণ জনগণের আন্দোলনের সরকার আজ ভীত। এই সরকারকে বিদায় করা এখন জনগণের একমাত্র লক্ষ্য, সাহসে বিদায় না নিলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করায় বুধবার একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কেবল গত 14 বছরে 59 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর রুনি হত্যার পুলিশি প্রতিবেদন 100 বার পিছিয়েছে। এসবের কারণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ করার সাহস পাচ্ছেন না। তিনি আরো বলেন সংবাদ না হয় সরকারের যারা সিন্ডিকেট রয়েছে তারা নির্ভয়ে দুর্নীতি করতে পারছে। দেশে দ্রব্যমূল্য আজ লাগাম ছাড়া, মূল্যস্ফীতি বেড়ে গেছে, জ্বালানির অভাবে লোডশেডিং বেড়েছে, ব্যাংকগুলো আজ দেউলিয়া। আইন করে বিদ্যুতের উপর ইন্ডিমেন্টটি বসিয়েছে, অথচ কমার্শিয়াল সেক্টরের উপর ইন্ডিমেন্টটি বসানোর কোনো নিয়ম নেই। এসবই সীমাহীন দুর্নীতির ফল। মোশাররফ বলেন সরকার দেশে গণতন্ত্রই হত্যা করেনি, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ডলারের সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, দ্রব্যমূল্য দ্বিগুণ হয়ে গেছে, মানুষ আজ অনাহারে থাকছে। সরকারের এতে কোনো মাথা ব্যথা নেই, তাদের শুধু মাথা ব্যথা কি করে বিনা ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু এবার তাদের উদ্দেশ্য জনগণ সফল হতে দেবে না। নির্বাচন থেকে পিছু হটার বাহানা খুঁজছে বিএনপি বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি এটা ভালো করে জানে যে তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য তারা জনগণের কোনো ভোট পাবে না, সে কারণে তারা এখন নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হটার বাহানা খুঁজছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভায় হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি বলেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে, জনগণ তাদের ভোটে মালিক হিসেবে যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে, আর যে জনগণের ভোট পাবে সেই সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারায় এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন আসলে তারা বিএনপি চোরের ও ভোট কারচুপিদের দল, ভোট ডাকাতি করা ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। অতীতে তারা দেশের সম্পদ বিক্রি করার পূর্ব শর্ত মেনে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সুতরাং জনগণ তাদের বিএনপি আর ক্ষমতায় দেখতে চায় না, সে কারণে তারা জনগণের ভোট পায় না। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ সরকার পতনের জন্য বিএনপির বারবার হুমকির প্রসঙ্গে শেখ হাসিনা বলেন সরকার এতটা দুর্বল নয়, 10 ডিসেম্বরের হইচই ছিল, তারা সরকারকে ক্ষমতাচ্যুত করবে, আমরা এমন দুর্বল পর্যায়ে নেই যে তারা আমাদের পতন ঘটাবে, আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের শক্তি আমাদের জনগণ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে সরকার প্রধান বলেন আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, কিন্তু বিএনপি এখনো তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। বিএনপি কি পাগল নাকি শিশু হয়ে গেল প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন একবার খালেদা জিয়া দাবি করেছিলেন পাগল বা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তিনি বলেন চোরদের স্বাধীনতা বিরোধীদের ও খুনিদের ক্ষমতায় এনে আমরা বাংলাদেশকে অন্যের কাছে মাথা নত হতে দেব না। বিএনপি এখন নিজেদের দুর্বলতা ঢাকতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, নোংরা কৌশল অবলম্বন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যারা দিবালোকে মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছে, এটাই এখন মূল্য ইস্যু যে তারা দণ্ডিত ব্যক্তির নেতৃত্বে নির্বাচনে যাবে কিনা। গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আজ বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে তা আমাদের আন্দোলনের ফসল, এজন্য আমরা দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে আর আমি গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছি। গণতন্ত্রের ধারাবাহিকতার সুফল তুলে ধরে তিনি বলেন নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক ধারায় দেশ বদলেছে, আজ দেশ উন্নত হয়েছে, বাংলাদেশ বিশ্বে পদমর্যাদাপূর্ণ অবস্থানে আছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় পূর্ণ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন বাংলাদেশে আজ যে মর্যাদা পেয়েছে তা নিয়েই এগিয়ে যাবে আমরা। 2041 সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নয়ন ও সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব। সুষ্ঠু ভোটকে মির্জা ফখরুল কুত্তা মার্কা নির্বাচন বলেন কিভাবে প্রশ্ন কাদেরের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সুষ্ঠু নির্বাচনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। বিএনপি মহাসচিব কি বিচ্ছির মন্তব্য, এমন বিষাক্ত কথা মুখ থেকে কি করে বের হয়? দেশের সুষ্ঠু নির্বাচনকে তিনি বলেন কুত্তা মার্কা নির্বাচন। তিনি কি গাজীপুর, বরিশাল, খুলনা ও কক্সবাজার নির্বাচন দেখেননি? তিনি বলেন দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে অস্থির হয়ে মির্জা ফখরুলের মুখ বিষাক্ত হয়ে গেছে। মির্জা ফখরুলের এমন শব্দ ব্যবহার করার পরও মার্কিন ভিসানিতে এখানে কি করবে? এটা তো সুষ্ঠু নির্বাচনে বাধা। ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু এদেশে নয়, দেশের বাইরে থেকেও খেলা চলছে। চক্রান্ত চলছে, বিএনপি কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ক্ষমতায় না থাকলে তাদের সে অর্থ আছে। ইউরোপীয় ইউনিয়নের 6 এমপি এবং 6 মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এসব চিঠিতে বলা হচ্ছে বাংলাদেশে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, দেশটা আমাদের আর মাথা ব্যথা তাদের। এই চিঠির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলা কিংবা সুষ্ঠু ভোটের নামে নির্বাচন বানচাল করা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি তরুণের সমাবেশের নামে চট্টগ্রাম বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে। আজকে যারা বিদেশ থেকে কথা বলছেন, এই ঘটনায় তারা কি ব্যবস্থা নেবেন? এটা কি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় নয়? এটা কারা করছে? বিএনপি ও তার দোসররা। বঙ্গবন্ধু ছবি ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করবে, গ্রেপ্তার হলে বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিনা বিচারে আটক ইত্যাদি। মার্কিন ভিসা নীতির কারণে আওয়ামী লীগের হাঁটু কাঁপুনি শুরু হয়েছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব ধরনের আন্দোলনের ব্যর্থ হয়েছে, এ কারণে মরহুম জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে বলেছিলেন হাঁটু ভাঙা দল। আওয়ামী লীগের হাঁটু ভাঙেনি, হাঁটু কাঁপছেও না, বরং নির্বাচনে হেরে যাওয়ায় ভোরে ভয়ে বিএনপি হাঁটু কাঁপুনি শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে ভয় পায় না, আমাদের ইমানের শক্তি আছে, দেশপ্রেম আছে, আওয়ামী লীগের শক্তির উৎস এদেশের জনগণ। আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ খুলে দাঁড়াতে শুরু করেছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানেও কাজ করছে সরকার। আগামী 5-7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রকে সুশীলদের সুপারিশ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন পর্যন্ত বিএনপি এবং বিএনপি ঘরানার কিছু রাজনৈতিক দলের। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশগুলো এখনও দাবিকে সমর্থন করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এই নির্বাচন কী প্রক্রিয়া হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শর্ত হলো নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। যুক্তরাষ্ট্র এটিও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর সিটি কর্পোরেশন নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য একটি বড় পরীক্ষা। আওয়ামী লীগ এই সময়ের মধ্যে এই নির্বাচনগুলোর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিল দেশে এবং বিদেশে। সেই বার্তাটি হলো বিএনপি ছাড়া প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কিন্তু সিটি নির্বাচনের পর বাংলাদেশের সুশীলদের একটি বড় অংশ বেঁকে বসেছে। তারা এখন বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর তাদের আয় বক্তব্যগুলো যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক থিঙ্কং ট্যাঙ্ক বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসে পৌঁছে যাচ্ছে। তাছাড়া সুশীলদের কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেও এই বিষয়ে কথা বলছেন। বাংলাদেশের সুশীল সমাজের যে অংশ একে একের সময় বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, যারা বাংলাদেশের রাজনীতিকে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, তারাই এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে সুশীলদের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিরা এখন প্রকাশ্যে বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, সাক্ষাৎকারের তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এই কেউ প্রকাশ্যে না বললেও তারা বিভিন্ন দূতাবাসের সাথে সাক্ষাতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এমন বক্তব্য উপস্থাপন করছেন। ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানাতে পারে এমন পরিস্থিতিও বাংলাদেশে তৈরি হয়ে যেতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন। নির্বাচন নিয়ে কাজ করা সুশাসনের জন্য নাগরিকের সম্পদ ডক্টর বদিউল আলম মজুমদার ইতিমধ্যে বলে দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়, তিনি সুশীল সমাজের নির্বাচন বিষয়ক একজন প্রভাবশালী মুখপাত্র। কাজেই তার এই বক্তব্য সুশীল সমাজের বক্তব্য বলেই ধরা নেওয়া যায়। তিনি এটি প্রকাশ্যে বললে সুশীলদের অনেকে ইনিয়ে বিনিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করছেন। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনও তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাছাড়া অর্থনীতি নিয়ে কাজ করা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত দুটি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় সুশাসন গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত এমন মন্তব্য করেছেন। আরেকজন বিএনপি পন্থী সুশীল সমাজের প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল তত্ত্বাবধায়ক সরকারের দাবিকেই সমর্থন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক, যিনি এখন অত্যন্ত সক্রিয়, যিনি আওয়ামী লীগকে চাপে ফেলার চেষ্টা ক্ষেত্রে অন্যতম নেপথ্য ভূমিকা রাখছেন, তিনিও তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করছেন। আর এই সমর্থনগুলোর ফলে পশ্চিমা দেশগুলোর মনোভাব পরিবর্তন
হতে পারে বলে কেউ কেউ ধারণা করছে। বিভিন্ন মহল মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশ বিরোধী অবস্থান গ্রহণের ক্ষেত্রে এসব বুদ্ধিজীবী এবং সুশীলদের একটি বড় ভূমিকা আছে। এখন যখন তারা তত্ত্বাবধায়ক সরকারের উপর ওকালতি শুরু করেছেন, তখন অবাক হবার কিছু থাকবে না যদি যুক্তরাষ্ট্র সামনে তত্ত্বাবধায়ক সরকার দাবিকে সমর্থন করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।